আসসালামু আলাইকুম, 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জ্যোতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো, সংক্রমণ কমবে তবে ভাইরাসের স্থায়িত্ব হতে পারে 2 থেকে 3 বছর বলছে স্বাস্থ্য অধিদপ্তর। রেড জোনে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন, লকডাউনের জন্য প্রস্তুত স্থানীয় প্রশাসন। কুমিল্লায় গত 2 দিনে করোনায় 13 জনের মৃত্যু। নিজেকে সুরক্ষিত রেখে সতর্কতার সাথে করোনা মোকাবেলার আহ্বান প্রধানমন্ত্রীর। নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামের কমিশনিং। প্রস্তুত হয়নি রাজধানীর করোনা ভাইরাস অতি সংক্রমিত এলাকার ম্যাপ। লকডাউন বাস্তবায়নে সময় লাগবে আরও সপ্তাহ, বিভ্রান্তিতে নগরবাসী। এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ 13% বাড়লেও মহামারী মোকাবেলায় তা অপ্রতুল বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাখ পার হল। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, সবশেষ 24 ঘণ্টায় 3,803 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী এখন 1,02,292 জন, মারা গেছেন আরও 38 জন। স্বাস্থ্য মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, আগামীতে সংক্রমণের উচ্চ হার কমলেও ভাইরাসের স্থায়িত্ব থাকতে পারে 2 থেকে 3 বছর। দিনকে দিন দেশে অনেকটা জ্যামিতিক হারে বাড়ছে করোনা সংক্রমণ। তারপরও আর কত উচ্চ হার হলে এটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, সেই প্রশ্নের জবাব খুঁজছেন সবাই। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতায় এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণের পরামর্শ অনুযায়ী, করোনা পরিস্থিতি বা অভিজ্ঞতা অনুযায়ী, করোনা পরিস্থিতি 1, 2 বা 3 মাসে শেষ হচ্ছে না। এটি 2 থেকে 3 বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে, যদিও সংক্রমণের মাত্রা উচ্চ হারে নাও থাকতে পারে। সংক্রমণের 103তম দিনে করোনা শনাক্তের সংখ্যা লাখের কোটা ছাপিয়েছে। দেশে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল 8 মার্চ, সেই থেকে আক্রান্তের সংখ্যা 100তে পৌঁছাতে সময় লাগে 1 মাস। পরের 8 দিনে অর্থাৎ 38তম দিনে সেই সংখ্যা 1,000-এ দাঁড়ায়, আর 58তম দিনে পূর্ণ হয় প্রথম 10,000। অর্ধ লাখের কোটা ছাড়িয়েছিল 2 জুন 87তম দিনে। এরপর মাত্র 16 দিনে আরও 50,000 আক্রান্ত হয়ে এই সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। সেই সাথে বিশ্বে সংক্রমণের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে কানাডাকে পেছনে ফেলে 17তম এখন বাংলাদেশ। এ পর্যন্ত শনাক্ত 1,02,292 জন। করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় 18 মার্চ। এখন প্রতিদিন প্রাণহানির সংখ্যা থাকছে 30 কিংবা 40-এর ঘরে। কেবল জুন মাসের 17 দিনেই মৃত্যু হয়েছে 671 জনের, যা মোট সংখ্যার অর্ধেকের বেশি। গত 24 ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে 17,349টি। সবশেষ 24 ঘণ্টায় করোনা শনাক্তের হার ছিল সর্বোচ্চ 16,259টি। নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে 3,803 জনের, শতকরা হিসেবে যা 23 ভাগের বেশি। করোনায় প্রাণ গেল আরও 38 জনের। আক্রান্তের সংখ্যা যখন লাখের উপরে, তখন মৃত্যু হার 1.31%। এ পর্যন্ত 1,343 জন মৃত্যুবরণ করলেন। গত 24 ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 14 জন, চট্টগ্রাম বিভাগে 18 জন, রাজশাহী বিভাগে 1 জন, খুলনা 2 জন, বরিশাল 1 জন, ময়মনসিংহ 1 জন এবং রংপুর 1 জন। বুলেটিনে জানানো হয়, 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1,975 জন। করোনা থেকে সুস্থ হয়ে দীর্ঘদিন পর বুলেটিনে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সরকারিভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, সদর, রূপগঞ্জ ও 2,500 উপজেলাকে রেড জোন ঘোষণার 5 দিন পরও কোনো এলাকা লকডাউন করা হয়নি। শুধুমাত্র পাইলট কর্মসূচি হিসেবে রূপগঞ্জ সদর ইউনিয়নকে 1 সপ্তাহ আগে লকডাউন করা হয়। পুলিশ সুপার জায়দুল আলম জানিয়েছেন, রেড জোন এলাকা চিহ্নিত না হওয়ায় লকডাউন করা সম্ভব হয়নি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি জানিয়েছেন, তাদের প্রস্তুতি রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার পর জেলা প্রশাসনের সহায়তা নিয়ে লকডাউনের কাজ শুরু হবে।
বেশি করোনা আক্রান্ত হয় সেই এলাকাগুলিকে আবার চিহ্নিত করে দ্রুত সেখানে আমরা মানুষের চলাচলকে সীমিত করা এবং জনসাধারণের ভিতরে সামাজিক দূরত্ব সেটা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের কাছ থেকে যে ধরনের সহযোগিতা চাওয়া হবে আমরা সব ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছি। গাজীপুরে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় জেলার 5টি উপজেলা ও সিটি কর্পোরেশনকে রেড জোন ঘোষণা করেছে। দু একদিনের মধ্যেই লকডাউন হতে পারে এসব এলাকা। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভিডিও কনফারেন্স করে এই সিদ্ধান্ত নেন। লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনিক দপ্তরগুলোর সহযোগিতা চেয়েছেন মেয়র জাহাঙ্গীর আলম। গাজীপুরে করোনা আক্রান্তের সংখ্যা 2500-এরও বেশি, মারা গেছেন 27 জন। গার্মেন্টসের মালিকদের সাথে এবং বিজিএম এর সাথে আলোচনা করে এবং আমাদের যে স্থানীয় মানুষ এবং স্থানীয় প্রতিনিধি আছে, মাননীয় সংসদ সদস্য আছেন, তাদের সাথে সবাইকে একটা সমন্বয় করে আমাদের কী অবস্থায় কী করলে ভালো হয় সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আজ থেকে আমরা সব ডিপার্টমেন্ট এবং সব মহল্লাভিত্তিক আমরা কমিটি করা শুরু করেছি। আমাদের কয়েকদিন সময় লাগবে এবং সময় শেষ করে আমরা এই লকডাউন এবং আমাদের যা করোনার ব্যাপারে যা যা করণীয় আমরা সব কিছু প্রস্তুত নিয়ে শুরু করতে যাচ্ছি। সারা দেশে করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে আরও অন্তত 18 জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে কুমিল্লায় 6 জন এবং বগুড়ায় মারা গেছেন 4 জন। আগের দিনও কুমিল্লায় মারা গেছে 7 জন। লকডাউন, রেড জোন সহ নানা উদ্যোগের পরও সারা দেশেই বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। হঠাৎ করেই মৃত্যু আর সংক্রমণ বেড়ে যাওয়ায় করোনা ভাইরাসের নতুন হটস্পট কুমিল্লায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গেল 24 ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 6 জন। এ নিয়ে গত দুদিনেই প্রাণ হারালেন 13 জন। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 72-এ। বগুড়ায় করোনায় নতুন করে 4 জনের মৃত্যু হয়েছে। TMSS রেফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে 3 জন ও মোহাম্মদ আলী হাসপাতালে 1 জনের মৃত্যু হয়। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 116 জন। খুলনায় করোনায় 1 জন ও উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এখানে একদিনের রেকর্ড সর্বোচ্চ 97 জনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 1 জন ও উপসর্গ নিয়ে 90 বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগের 6 জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 93 জন। ঝালকাঠির রাজাপুরে করোনা উপসর্গ নিয়ে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে 2 দিন আগে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। লক্ষ্মীপুরে নতুন করে 23 জনের করোনা শনাক্ত হয়েছে এবং 1 জনের মৃত্যু হয়েছে। বাসায় চিকিৎসাধীন অবস্থায় এ বৃদ্ধের মৃত্যু হয়। নোয়াখালীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা। করোনায় 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 10 পুলিশ সদস্য ও 1 নার্স সহ নতুন করে আক্রান্ত হয়েছে 106 জন। ব্রাহ্মণবাড়িয়ায় 53 জনের নমুনা ঢাকায় পাঠানোর 6 দিনেও রিপোর্ট না আসায় অসন্তোষ দেখা দিয়েছে। জেলায় এ পর্যন্ত 406 জন করোনা আক্রান্ত হয়েছে। জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজে করোনা ভাইরাস শনাক্তে RT-PCR ল্যাব 23 দিনেও চালু না হওয়ায় ভোগান্তিতে পড়েছে মানুষ। এছাড়াও চট্টগ্রামে 178, নারায়ণগঞ্জে 82, গাইবান্ধায় 9, চাঁপাইনবাবগঞ্জে 2 ব্যাংকারসহ 6, রংপুরে 22, ভোলায় 19, চুয়াডাঙ্গায় 7 পুলিশ সদস্যসহ 17 জন এবং রাঙামাটিতে পুলিশ চিকিৎসক সহ নতুন করে আরও 18 জন করোনায় আক্রান্ত হয়েছে। মইনুল আহসান, ATN বাংলা। নিজেকে সুরক্ষিত রেখে সতর্কতার সাথে করোনা মোকাবেলা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ যখন এগিয়ে চলছিল তখন অদৃশ্য শক্তির প্রভাবে গোটা বিশ্ব স্থবির হয়ে পড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আপেল মাহমুদের রিপোর্ট। বাংলাদেশের জনসীমার নিরাপত্তায় নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে নৌবহরে যুক্ত হল নতুন যুদ্ধজাহাজ সংগ্রাম। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাহাজটির কমিশনিং অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশের সমুদ্র সীমা রক্ষায় নৌবাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। সমুদ্র সম্পদকে কাজে লাগাতে নিজেদের সক্ষমতা বাড়ানোর উপর জোরও দেন তিনি।
যেই সমুদ্র সীমা আমাদের রক্ষা করা, সমুদ্র সম্পদ আমাদের কাজে লাগানো, আমাদের অর্থনীতিতে সমুদ্র সম্পদকে আমরা কীভাবে ব্যবহার করব সেগুলি আমাদের প্রয়োজন। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, এটা যেমন সত্য। আবার যদি কেউ আমাদের উপর হামলা করে তার জন্য আমরা যথাযথভাবে মোকাবেলা করতে পারি। তাই যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই। করোনার কারণে জীবন স্থবির হয়ে পড়লেও দ্রুত জনগণ এ থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। এই অদৃশ্য একটি শক্তি আক্রমণে সমস্ত বিশ্ব স্থবির হয়ে গেছে। এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে কেউ লড়াই করতে পারছে না। অতি শক্তিধর অস্ত্রধারী দেশ হোক বা অতি অর্থনৈতিক শক্তিধর দেশ হোক অথবা একেবারে দরিদ্র দেশ হোক বা উন্নত বা স্বল্পোন্নত দেশ হোক, সকলেই এখন একই অবস্থায় পড়ে গেছে। আমরা চাই এই অবস্থা থেকে মুক্তি পাবো। নিজেদের সুরক্ষিত রেখে করোনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এই করোনা ভাইরাসের হাত থেকে বাংলাদেশ একদিন মুক্তি পাবে, সারা বিশ্ব মুক্তি পাবে, আবার মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসবে সেই কামনা করে। আগামী 9 জুলাই জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে অংশ নিতে লেবাননের উদ্দেশ্যে যাত্রা করবে এই যুদ্ধজাহাজ সংগ্রাম। আপিল মাহমুদ, এটেন বাংলা, ঢাকা। রাজধানীতে অঞ্চল ভিত্তিক লকডাউন বাস্তবায়নে আরও সপ্তাহখানেক সময় লাগবে। দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে রেড জোনের ম্যাপ ও লকডাউনের নির্দেশনা এখনও তারা পাননি। এগুলো পাওয়ার পর প্রস্তুতিতে লাগবে আরও 2 দিন। ফজলে রাবি রিপোর্ট। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা, বাজার করার আনুষঙ্গিক কাজ ছেড়ে এলাকার মানুষ তৈরি হচ্ছেন লকডাউনের জন্য। স্থানীয় প্রশাসনের বরাতে বুধবার পত্রিকায় খবর এসেছে, আগেই ঘোষণা করা এই রেড জোনে বৃহস্পতিবার রাত 12টা থেকে কার্যকর হবে লকডাউন। কেউ কেউ লকডাউনের কথা জানতে পেরেছেন মাইকিং থেকে। মাইকিং করা হয়েছে, সরকার পক্ষ থেকে জানানো হয়েছে যে একদিন সময় দেওয়া হয়েছে, বৃহস্পতিবার রাত 12টা থেকেই লকডাউন শুরু হবে এবং যার যার সামগ্রী যাওয়ার দরকার এই কথাটাও বলে দেওয়া হয়েছে মজুত করার জন্য। আমি এই যে আজকে বের হয়েছি, আমার দাতিদের যত পেমেন্ট আছে, তারপর হচ্ছে আমার মানে কাস্টমারদের পাঠানো টাকা, এগুলো ব্যাংকের কাজগুলো শেষ করছি, নিজের যেগুলো দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোর জন্যই আসলে বের হওয়া। কালকে রাতে হঠাৎ করে আমরা ঘোষণা পেলাম যে আজকে রাত থেকে লকডাউন, ওই জন্য হালকা আর কি কিছু প্রিপারেশনের ব্যাপার। স্থানীয় থানার কাছেও লকডাউন বাস্তবায়নের সাহায্য চেয়েছেন জনপ্রতিনিধিরা, সে অনুযায়ী প্রস্তুত পুলিশও। কিন্তু এই ওয়ার্ডের কাউন্সিলর বললেন গুজব অতি উৎসাহীদের কাজ। রাজধানীতে কেবল পূর্ব রাজাবাজারেই পরীক্ষামূলকভাবে চলছে লকডাউন, অন্য কোনো এলাকায় কার্যক্রম শুরু করার আগে চূড়ান্ত হতে হবে রেড, ইয়েলো এবং গ্রিন জোনের ম্যাপ, যা তৈরি করছে স্বাস্থ্য অধিদপ্তর। ক্যামেরার সামনে কথা না বললেও তারা জানিয়েছে ম্যাপের প্রাথমিক কাজ শেষ হলেও এটি চূড়ান্ত হতে 3 থেকে 4 দিন সময় লাগবে। এরপর নগর প্রশাসনের প্রস্তুতিতে লাগবে আরও 2 দিন। 3 মাসে বাংলাদেশে করোনা সংক্রমণ ছুঁয়েছে লাখের কোঠায়, মারা গেছে 1000-এরও বেশি মানুষ। এরই মধ্যে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ উঠে আসছে। এসব তথ্য হয়তো প্রাসঙ্গিক, কিন্তু তার চেয়েও বেশি প্রাসঙ্গিক ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, নিয়মিত হাত ধোয়া, সামাজিক দূরত্ব মেনে চলা, এমনটি বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। গতবারের চেয়ে 13.5 ভাগ বাড়িয়ে এবারের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে 29,247 কোটি টাকা। করোনা মহামারীর সময় এ বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা। চাহিদা প্রকাশের অভাব ও বাস্তবায়নের চ্যালেঞ্জের কারণে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে না বলেও মনে করেন তারা। শারফুল আলমের রিপোর্ট। করোনা মহামারীতে এবার স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা স্পষ্ট হয়েছে। প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম ও চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীর অভাবে করোনা রোগীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। মহামারীতে সাধারণ চিকিৎসা না পাওয়ারও অভিযোগও গুরুতর। বাজেটে বরাদ্দ বাড়লেও এই খাতের সংস্কারের অভাব রয়েছে বলে মনে করেন অনেকে। 29,247 কোটি টাকা যেটা রাখা হয়েছে, এর ভিতরে কিন্তু 2500 কোটি টাকার
কোভিড রিলেটেড দুটো প্রজেক্ট রয়েছে, একটা ওয়ার্ল্ড ব্যাংকের এবং এডিপির। এই দুটো বাদ দিলে যে দেখেন যে বাজেট নেমে আসে কিন্তু 26,000 কোটি টাকা, তো যেখানে গত বছরের বাজেট ছিল 25,732 কোটি টাকা, তার মানে সেই অর্থে কিন্তু বাজেট বাড়ে নাই। স্বাস্থ্য সেক্টরকে আগে চেঞ্জ করতে হবে, সেই অনুযায়ী বাজেট দিতে হবে, তাহলে কিন্তু জনগণ এই এই বাজেটের সুফলটা পাবে। গ্রাম এবং শহরের আমরা সবাই জানি আলাদা আলাদা চাহিদা আছে, এবং এই সময় আমাদেরকে মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য আমাদের কাছে অত্যন্ত জরুরি বিষয়। আগামী অর্থ বছরের বাজেটে স্বাস্থ্যখাতের বরাদ্দ 29,247 কোটি টাকা, 5,68,000 কোটি টাকার বাজেটে এই বরাদ্দ মোট বাজেটের 5.2%, যা গত বছর ছিল 25,733 কোটি। বরাদ্দ বাড়লেও বরাবরের মতো এবারও তা বাস্তবায়নের চ্যালেঞ্জ থাকবে মত বিশ্লেষকদের। স্বাস্থ্যখাতের বাজেট বাস্তবায়নের মূল চ্যালেঞ্জ যেটা, সেটা হলো যে আমাদের একদিকে হচ্ছে প্রকিউরমেন্ট রিলেটেড জটিলতা, দ্বিতীয় যেটা বাজেট রিলেটেড যে খরচ করা, যে রিলেটেড যে এক্সপিরিয়েন্স থাকা দরকার, অভিজ্ঞতা থাকা দরকার, সেই জায়গাটাতে কিন্তু তাদের ট্রেনিংয়ের ঘাটতি রয়েছে। সুশাসন যদি নিশ্চিত করা যায় এবং আমাদের যদি এর কাঠামোগত ব্যবহারের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা যদি নিয়ে রাখা যায়, তাহলে কিন্তু এই বাজেটের অন্তত আমরা বলতে পারবো যে যত টুকু অ্যালোকেশন হয়েছিল সেটার যে ফলাফল আশা করা যায় সেটা সর্বোচ্চ ফলাফল আমরা পেয়েছি। চলতি অর্থ বছরে স্বাস্থ্যখাতে বরাদ্দ পুরোপুরি ব্যয় হয়নি, এমন বাস্তবতায় বাজেট বরাদ্দ যাই হোক, স্বাস্থ্যসেবায় তা যথাযথভাবে ব্যয় করার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনা দুর্যোগের মধ্যে দুস্থ 1,500 সংবাদকর্মীকে 10,000 টাকা করে সহায়তা দিচ্ছে সরকার। সংশ্লিষ্ট সংবাদকর্মীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি জানান, আগামীতেও সরকারের এই সহায়তা অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি সাংবাদিকদের এই সময়কার অসুবিধার কথাটা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অনেক মিডিয়া হাউস থেকে কেউ চাকরিচ্যুত হলেও, অনেকে মানবিক দিক বিবেচনা না করলেও, মাননীয় প্রধানমন্ত্রী মানবিক দিকটা বিবেচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এবার সীমিত আকারে যাত্রী নিয়ে হজ পালনের সিদ্ধান্ত এখনও সৌদি সরকার নেননি এবং বিভিন্ন দেশ থেকে নির্ধারিত হজ যাত্রীর 20% হজ করতে পারবেন এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। বাংলাদেশ সরকারকে এ বিষয়ে কোনো কিছু অবহিত করা হয়নি বলেও জানায় সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে সৌদি হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও সদুত্তর মেলেনি। সৌদিতে করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় এবার হজ সম্পাদনের অনিশ্চয়তা কাটেনি বলেও জানান হাবের সভাপতি শাহাদাত হোসেন তাসলিম। 20% বা 30% বা এই জাতীয় শতাংশ উল্লেখ করে বিভিন্ন মাধ্যমে যে তথ্য দেওয়া হচ্ছে, এই তথ্যগুলি সৌদি সরকার কর্তৃক অফিসিয়াল তথ্য নয়। অফিসিয়ালি সৌদি সরকার এবছরের হজের বিষয়ে হজ যাত্রী বাংলাদেশ থেকে নেবেন অথবা কত শতাংশ নেবেন এই জাতীয় কোনো সিদ্ধান্ত এখনো বাংলাদেশকে জানায় নাই। খুলনায় ডাক্তার রকিব উদ্দিন খান হত্যার প্রতিবাদে বিএমএর ডাকা চিকিৎসক ধর্মঘট স্থগিত করা হয়েছে। বুধবার বিকেল থেকে শুরু হওয়া এই ধর্মঘটে জেলার সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও প্রাইভেট চেম্বারে জরুরি ও কোভিড রোগী ছাড়া চিকিৎসা সেবা বন্ধ রাখা হয়। দুপুরে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সব আসামি গ্রেফতার ও সদর থানার ওসি প্রত্যাহারের দাবিতে 72 ঘণ্টার আলটিমেটাম দিয়ে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন বিএমএ নেতারা। এজাহারভুক্ত 3 আসামি সহ এই মামলায় মোট 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 15 জুন চিকিৎসাধীন অবস্থায় শিউলি বেগম নামে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের হামলার শিকার হন নগরীর গল্লামারি এলাকার রাইসা ক্লিনিকের মালিক ডাক্তার রকিব উদ্দিন খান। পরে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মারা যান তিনি। আমাদের সকল চিকিৎসা ক্ষেত্রের সমস্ত বন্ধ জায়গাগুলোকে আমরা ওপেন ঘোষণা করলাম, কিন্তু 72 ঘন্টা আলটিমেটাম আপনাদের মধ্য দিয়ে আমরা আবার দিয়ে যেতে চাই। করোনা সংকট মোকাবেলায় সরকার যে দায়িত্ব দেবে পেশাদারিত্বের সাথে সেনাবাহিনী তা পালন করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে 78তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এবং 53 স্পেশাল কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় করোনা মোকাবেলায় সেনাবাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে সেনাপ্রধান কমিশন লাভ করা 255 জন অফিসারের অভিবাদন গ্রহণ করেন। এবছর সব বিষয়ে কৃতিত্বের জন্য সোর্ড অফ অনার লাভ করেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার তামিম আহমেদ। সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক লাভ করেন কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার মারুফ হাসান। শুরুতে আমাদের আইসিইউতে ভেন্টিলেটর যেরকম ছিল এবং অন্যান্য অক্সিজেন সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু সুযোগ সুবিধা ছিল আমরা সেই সুযোগ সুবিধা অনেকাংশে বৃদ্ধি করেছি। আমাদেরকে যে দায়িত্বটা দিবে আমরা সেটা প্রফেশনালি সেটা আমরা করে আসি, এখন করছি, ভবিষ্যতেও করব। বাজেটে যেটুকু অর্থ বরাদ্দ দেওয়া আছে সেটুকু নিয়ে সচেতনতার অভাব আছে বলে মনে করেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এসডিজির নতুন চ্যালেঞ্জ ও বাজেট 2020-21 শীর্ষক এক ভার্চুয়াল সংলাপে তিনি একথা বলেন। সংলাপে অন্যান্যের মধ্যে নাগরিক প্ল্যাটফর্মের উপদেষ্টা অধ্যাপক রেহমান সোভান, পরিকল্পনা কমিশনের সচিব ডক্টর শামসুল আলম, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বক্তব্য রাখেন। করোনা ভাইরাসে আক্রান্ত অসহায় মানুষের প্রয়োজন হলে বিনামূল্যে রক্ত সরবরাহ করা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। স্বেচ্ছাসেবকদের ফেসবুক গ্রুপ ব্লাডম্যান অ্যাপের মাধ্যমে এই সেবা দেওয়া হবে বলে জানান তিনি। সকালে জুম অনলাইনের মাধ্যমে রক্তদানে উদ্বুদ্ধ করতে ফেসবুক ও ব্লাডম্যান বিডির সাথে আইসিটি মন্ত্রণালয়ের চুক্তি স্বাক্ষরের সময় এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী। পটুয়াখালীর বাউফলে যাত্রীবাহী লঞ্চ ইগলের ধাক্কায় খেয়া ডুবে আনোয়ার হোসেন নামে এক নৌকার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আসলাম শরীফ ও জান্নাত নামের এক দম্পতি নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার ভোরে বাউফল উপজেলার নুরাইনপুর লঞ্চ ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেনের বাড়ি কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে। সংশ্লিষ্টরা জানান, ঢাকা থেকে কালাইয়ার উদ্দেশ্যে আসা ইগল লঞ্চটি নুরাইনপুর ঘাটে ডোঙর করার সময় লঞ্চ ঘাট সংলগ্ন খেয়া নৌকাটিকে ধাক্কা দেয়। এ সময় খেয়া নৌকায় থাকা 10-12 জন যাত্রী পানিতে পড়ে যায়। ঘটনাস্থলে আনোয়ার হোসেন পানিতে ডুবে মারা যান এবং আসলাম ও জান্নাত নামের এক দম্পতি নিখোঁজ হন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ২০২০-২১ অর্থ বছরে দেশি কোম্পানির সিগারেটের দাম বৃদ্ধি প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিড়ি ও সিগারেট কারখানায় কর্মরত শ্রমিক কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। বৃহস্পতিবার সকালে শহরের মিশন মোড় এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের 26টি সিগারেট কোম্পানির মধ্যে 24টি শতভাগ দেশীয় মালিকানাধীন এবং 2টি বিদেশি মালিকানাধীন। বাজেটে সিগারেটের দাম ও কর হার নির্ধারণে দেশি ও বিদেশি কোম্পানিকে একই কাতারে আনা হয়েছে। তারা বলেন, এর ফলে দেশীয় কোম্পানিগুলো বিদেশি কোম্পানির সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না, এতে করে কারখানা বন্ধ হয়ে যাবে, বেকার হয়ে পড়বে শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীরা। এবারে পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ ও এএফসি কাপের যৌথ বাছাই পর্বের পরের ম্যাচগুলোতে ইতিবাচক ফলাফল আশা করছেন বাংলাদেশ ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমিডে। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, অক্টোবর ও নভেম্বরে ফিফা ও এএফসি যৌথ বাছাই পর্বে 4টি কঠিন ম্যাচ থেকে বাংলাদেশের লক্ষ্য থাকবে কিছু পয়েন্ট সংগ্রহ করা। তবে তিনি বলেন, সবার আগে খেলোয়াড়দেরকে ফিট করে তুলতে হবে। কোভিড-19 কারণে কয়েক মাস ধরে খেলা এবং অনুশীলনের বাইরে রয়েছেন জাতীয় দলের ফুটবলাররা। গত মঙ্গলবার জেমিডের সাথে 2 বছরের জন্য তৃতীয় মেয়াদে চুক্তি নবায়ন করে বাফুফে।
বাফুফের সাথে আবারও কাজ করার অপেক্ষায় ছিলাম আমি। দলের সঙ্গে প্রথম দুই বছর খুব ভালো কেটেছে, ভালো কিছু খেলা উপভোগ করেছি। শিগগিরই আমি ফিরে আসব, ছেলেদেরকে ফিট ও খেলা উপযোগী করে তুলব। ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসকে টাই ব্রেকারে 4-2 গোলে হারিয়ে কোপা ইটালিয়ার শিরোপা জিতল নাপোলি। গত 6 বছরে এটা নাপোলির প্রথম বড় কোনো ট্রফি জয়। আক্রমণ পাল্টা আক্রমণে নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়। চ্যাম্পিয়নশিপ নির্ধারণে খেলা গড়ায় টাই ব্রেকারে। নাপোলির লরেঞ্জো, পলিতাডো, ম্যাক্সিমোভিচ ও আর্কাডিজুস মেলিক গোল করলেও জুভেন্টাসের পাওলো দিবালা ও নেভিলা স্পটকিকে গোল করতে ব্যর্থ হন। তাতে ষষ্ঠবারের মতো কোপা ইটালিয়া চ্যাম্পিয়ন হয় নাপোলি। করোনা ভাইরাসের কারণে 100 দিন বন্ধ থাকার পর ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুর ম্যাচে আর্সেনালকে 3-0 গোলে বড় ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। যুক্তরাষ্ট্রে পুলিশের অত্যাচারে নিহত জর্জ ফ্লয়েডকে শ্রদ্ধা জানাতে দুদলই ব্ল্যাক লাইভস ম্যাটার লেখা জার্সি পরে খেলতে নামে। প্রথমার্ধের ইনজুরি টাইমে রাহিম স্টার্লিংয়ের গোলে লিড নেয় ম্যানচেস্টার সিটি। 49 মিনিটে ডেভিড লুইস লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় আর্সেনাল। আর স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ডি ব্রুইন। খেলা শেষের ইনজুরি টাইমে সিটিজেনদের 3-0 ব্যবধানে জয় নিশ্চিত করেন ফোডেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো, সংক্রমণ কমবে তবে ভাইরাসের স্থায়িত্ব হতে পারে 2-3 বছর বলছে স্বাস্থ্য অধিদপ্তর। রেড জোনে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন, লকডাউনের জন্য প্রস্তুত স্থানীয় প্রশাসন। কুমিল্লায় গত 2 দিনে করোনায় 13 জনের মৃত্যু। নিজেকে সুরক্ষিত রেখে সতর্কতার সাথে করোনা মোকাবেলার আহ্বান প্রধানমন্ত্রীর। নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সংগ্রামের কমিশনিং। প্রস্তুত হয়নি রাজধানীর করোনা ভাইরাস অতি সংক্রমিত এলাকার ম্যাপ। লকডাউন বাস্তবায়নে সময় লাগবে আরও সপ্তাহ, বিভ্রান্তিতে নগরবাসী। এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ 13% বাড়লেও মহামারী মোকাবেলায় তা অপ্রতুল বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরেই থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।